একটা কথা আমরা সবসময় শুনি যে ভগবান আছে তো দেখা যায় না কেন, বা ভগবান থাকলে আমাকে দেখাও, প্রমাণ দাও। একটা ছোট্ট বিষয় বলে নিই, যে তোমার যদি আমি পরিচয় জিজ্ঞেস করি বা তোমার পরিচয় কেউ যদি জানতে চায়, তোমার পরিচয় কে দিতে পারবে? তুমি নিজে দিতে পারবে না। তোমার একমাত্র সঠিক পরিচয় তোমার মাই দিতে পারবে। ঠিক তেমনই ভগবানের পরিচয় সদ্গুরুরূপী মাই দিতে পারবে, আর কেউ নয়। একটা জিনিস আমরা ভেবে দেখেছি কখনো, এই যে প্রকৃতি, এই যে সৃষ্টি, আমরা যাই বলি প্রকৃতি বা সৃষ্টি যাই বলি, সেই প্রকৃতি বা সৃষ্টি যা কিছু আমরা আমাদের চারপাশে দেখছি, সেই প্রকৃতি বা সৃষ্টি যখন রয়েছে তাহলে তার সৃষ্টিকর্তাও তো রয়েছে, নাকি সমস্ত কিছু অটোমেটিক হচ্ছে? অনেকে বলতে শোনা যায় এই সমস্ত কিছু অটোমেটিক হচ্ছে, যেমন অটোমেটিকে আজকের দিনে সমস্ত কাজ হচ্ছে, ট্রেনের রিজার্ভেশন থেকে আরম্ভ করে বহু কাজ আজকের দিনে অটোমেটিক। কিন্তু একটু ভেবে দেখো তো, সেই অটোমেটিক এর পিছনে কোনো একটা প্রোগ্রামিং করা আছে বলেই না সেটা অটোমেটিক কাজগুলো হচ্ছে। তো সেই প্রোগ্রামিংটা করার জন্য কোনো একটা প্রোগ্রামার তো রয়েছে, তবেই না সব কিছু অটোমেটিক হচ্ছে। ঠিক একইভাবে এই যে প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি আকাশে উদয় হতে, এই যে পৃথিবী জলে ডুবে যাচ্ছে না, আকাশেতে ভাসছে, পৃথিবী অ্যাকচুয়ালি ভাসছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজারো ব্রহ্মাণ্ড রয়েছে, এই পৃথিবীতে, এই ইউনিভার্সে হাজারো এরকম বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, শুধু একটাই পৃথিবী নয়, সব ভাসছে কিন্তু কেউ পড়ে যাচ্ছে না। কোনো একটা শক্তি তো রয়েছে যে এই সমস্ত কিছু মেনটেন করছে অটোমেটিক, আমাদের ভাষায় অটোমেটিক। তো সেই অটোমেটিক ভাবে কাজটা করার জন্য কেউ একজন প্রোগ্রামিং করে রেখেছে, সুপার প্রোগ্রামিং। সেই সুপার প্রোগ্রামিংটা হলো ভগবান, যিনি এই সমস্ত কিছু চালনা করছেন, মানা না মানা আমাদের কাছে। একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আরো সহজভাবে বলতে গেলে, যদি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, অনেকেই আমরা বলি যেটা আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, সেই জিনিসের অস্তিত্ব নেই। তাহলে খুব ছোট্ট একটা জিনিস বলি, আমরা হাওয়া দেখতে পাই না, আমরা যে শ্বাস প্রশ্বাস শ্বাস নিই বা প্রশ্বাসে ছাড়ি, অক্সিজেন নিই, সেই অক্সিজেন বা হাওয়া আমরা কি দেখতে পাই? তার রং কি বা তার আকার কি রকম কেউ কি আমরা জানি? কিন্তু না জানলেও তার অস্তিত্ব আছে, এটা আমরা কেউ কি অস্বীকার করতে পারবো? কেউ পারবো না। তাহলে যা আমরা দেখতে পাচ্ছি না, যাকে আমরা স্পর্শ অনুভব করতে পারছি না, আকার জানি না, রং জানি না, গন্ধ জানি না, কিচ্ছু জানি না, কিন্তু সেই জিনিসের অস্তিত্ব আছে, তার কারণ আমরা তাকে অনুভব করতে পারি। তেমনি আরো একটা জিনিস, আজকে আমরা বলি যে আজকে আমার মনটা ভালো না, আমার মনটা আজকে খারাপ, বা আজকে আমি খুব হ্যাপি, তো এই যে জিনিসটা, তুমি কি তোমার মন মুড যেটাই বলো না কেন সেটা দেখেছো? না তাকে অনুভব, না তাকে তুমি স্পর্শ করতে পেরেছো, না তার আকার জানো, না তার রং জানো, কিছুই জানো না, কিন্তু অনুভব করা যায় যে হ্যাঁ, আজকে আমার মনটা দুঃখে ভরা, বা আজকে আমি খুব খুশি। তো সেই অনুভবের ব্যাপার, ভগবান হলো অনুভবের বিষয়, ভগবান আমাদের চারপাশেই আছেন, ঠিক একইভাবে তাকে অনুভব করা সম্ভব হবে, কিন্তু আমাকে তোমাকে সেই জায়গায় উন্নীত হতে হবে। ভগবান আমাদের কারো বাবার দাস নয়, আমরা প্রত্যেকে ভগবানের দাস, আমরা চাইলেই তিনি দেখা দিয়ে দেবেন না। সেই দেখা দেওয়ার জন্য এই জড় জগৎ মোহ মায়ার সংসারের জাল ছিন্ন করতে হবে, করে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, তবেই ভগবানের দর্শন পাওয়া যাবে। কিন্তু তার আগে
তাকে অনুভব করার প্রয়োজন রয়েছে। যখন আমরা শুদ্ধ মনে আহার শুদ্ধ করে নাম জপের সঙ্গে সঙ্গে ভগবানের আরাধনা সেবায় নিয়োজিত হব, তার দাস বলে নিজেকে মেনে নেব, তখন থেকেই এই অনুভবের শুরু হবে। এই অনুভবটা যখনই হবে তখনই আর মনে হয় কেউ প্রশ্ন করবে না যে ভগবান আছে কি না, থাকলে প্রমাণ দাও। যেমন হাওয়া বাতাস অক্সিজেনের জন্য প্রমাণ প্রয়োজন হয় না, তাকে আমরা অনুভব করি, ঠিক একইভাবে ভগবানকে অনুভব করতে পারব। আশা করি খুব সহজে আপনাদের জিনিসটা বোঝাতে পেরেছি। হরে কৃষ্ণ।